যাকে চলে না এই কলেজে কাছে মানে সত্যি আবার আচ্ছা এই রাস্তাটা এই যে আরামবাগ পৌরসভার এটা বোধহয় 18 নম্বর ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা কতদিন ধরে এরকম খারাপ দীর্ঘদিন ধরে দীর্ঘদিনটা কতগুলো বছর আজ 5 বছর তো মনে হচ্ছে এরকম মোটামুটি চলছে 5 বছর ধরে এইরকম ভয় ভয় অবস্থা সব সময় এরকম ধুলো ছিল ওই চুন সুরকি না কি নিয়ে এসে দিয়েছে চুন সুরকি মানে পিচ রাস্তার উপরে ইট বালি আমরা তো দেখতে পাচ্ছি ইট আর মানে মাটি পড়ে আছে তা আপনারা আশা করেছিলেন যে একটা পৌরসভার মতো জায়গায় না এটা পিচ রাস্তার উপরে মাটি না না এটা আমরা আশা করিনি তারপরে সামনে কলেজ আছে কলেজে সবাই ছেলে মেয়ে সবাই যাচ্ছে এত টোটো অটো চলছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই হচ্ছে কোনো কারোকে দেখার জন্য তো আপনাদের তো এই পৌরসভা যে কলেজ নেতাজি মহাবিদ্যালয় এ তো বোধ হয় গভর্নিং বডির যিনি চেয়ারম্যান তিনি তো একজন বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক হ্যাঁ বিধায়ক বিধায়ক তো আসলে আসা যাওয়া করেন উনিও দেখতে পাননি রাস্তা কাউন্সিলর তিনিও দেখতে পান না সবাই আসে ওই দেখে তো আপনাদের তো তারা জনপ্রতিনিধি আপনারা তাদের প্রতিনিধি ভাই করেছেন তা আপনাদের কি আপনারা একবারও বলেন না যে এই রাস্তাটা বাগানো উচিত রোজই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা বলার কি আছে তারা তো আসা যাওয়া করছে তারা তো দেখতে পাচ্ছে রাস্তার এই অবস্থা তারা তো দেখতে পাচ্ছে কলেজের প্রিন্সিপাল টিন্সিপাল সবাই যাচ্ছে কেউ কোনো কিছু গুরুত্ব দেয়নি আমরা একলা পাবলিকরা কাকে বলতে যাবো ঠিক আছে কাউকে বলছি আমরা আমরা তো সাধারণ মানুষ আমরা বলবো বলবো আমরা বললে কি কাজ হবে এখানে তো সামনে আমাদের একটা বলে যাচ্ছে কলেজ আছে সেই কলেজে আমাদের যে মানে সন্তানটা পড়ে যিনি এখানকার চেয়ারম্যান তিনি একজন বিধায়ক তিনি হয়ে রাস্তাটা দেখছেন দেখেও তিনি কিছু করছেন না উপরন্তু আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি একদম আমাদের পার্টি অফিসের সামনে তিনিও এই পরিস্থিতিটা দেখছেন না আমরা বললে কি আমাদের কাজ হবে তো আমাদের তো কাজ হচ্ছে না তবুও আমরা চেষ্টা করছি এই ধুলো উঠছে যে প্রতিদিন রাস্তায় জল ছড়াচ্ছে আমরা মানে আপনাদের কি বাঁচার জন্য জল ছড়াতে হচ্ছে আর এটাতে তো এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে টোটো উল্টে যাচ্ছে ছাত্রছাত্রীরা আহত হচ্ছে আর এই প্রতিবারই এই রকম অবস্থা এই রকমই ধুলোর মধ্যে থাকে চাপতে গেলে মানে মোটামুটি মুখে চাপা টাপা দিয়ে বেরো ছাত্রছাত্রীর তো কষ্ট রোগ হতে পারে